বাইখড়া ইস্কন পরিচালিত জগন্নাথজিউর মন্দিরে শুরু হলো ঝুলন যাত্রা উৎসব। অন্যান্য বছরের ন্যায় এবছরও বাইখড়া ইস্কন পরিচালিত জগন্নাথজিউ মন্দিরের প্রভুজি করুণেশ্বর মাধব দাসের উদ্যোগে ঝুলন যাত্রা উৎসবের আয়োজন করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই ঝুলন যাত্রা উৎসব। প্রতিদিন বিকেল 4 ঘটিকা থেকে রাত্রি 8 ঘটিকা পর্যন্ত চলবে ঝুলন যাত্রা উৎসব। এই ঝুলন যাত্রা নিয়ে মন্দিরের প্রভুজি জানান, ঝুলন যাত্রা আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে, তার পাশাপাশি প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। বাইখড়া ইস্কন পরিচালিত জগন্নাথজিউ মন্দিরের ঝুলন যাত্রা অনুষ্ঠানের মা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে। মন্দিরে থাকা প্রভুজিদের উদ্যোগে ঝুলন যাত্রা উৎসবকে কেন্দ্র করে মন্দিরের বিভিন্ন জায়গা ও ঝুলনের জায়গা সাজিয়ে তোলা হয়েছে। ঝুলন যাত্রা উৎসবকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা। জয় জগন্নাথ, জয় রাধা মাধব, জয় শ্রীল প্রভুপাদ। সকলকে আমি ঝুলন যাত্রার শুভেচ্ছা জানাই। আজকে থেকে ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব শুরু হয়েছে আমাদের বাইখড়া জগন্নাথ জিউ মন্দিরে। তো সকলে আসুন, বিকেল 4টা থেকে রাধা গোবিন্দ রাধা মদন মোহন ঝুলনে আসবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন কত সুন্দর করে ভক্তরা ঝুলন সাজিয়েছে। তো 4টে থেকে সকলের জন্য উন্মুক্ত থাকবে ঝুলানো। এই ঝুলন লীলা মানে ভগবানকে আনন্দ দেওয়া, রাধারানীকে আনন্দ দেওয়া। যদি আমরা ভগবানকে আনন্দ দিই, ভগবান আমাদেরকে আনন্দ রাখবেন। এটা রাধা গোবিন্দের প্রেম লীলার একটা নিদর্শন। তো সকলে আসুন, এই সুবর্ণ সুযোগ আজকে পবিত্র একাদশী তিথিতে ভগবানের ঝুলন যাত্রা অংশগ্রহণ করুন। এবং সবশেষে আরতির পরে, সন্ধ্যারতির পরে সকলের জন্য সুস্বাদু প্রসাদ রয়েছে। আমি আবারও করজোড়ে নিবেদন করছি, সকলে আসুন, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। মাত্র 5 দিন ঝুলন চলবে, আজকে থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সকলে বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের ঝুলন চলবে। হরে কৃষ্ণ।